আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, অনেক বেলা করে ব্লগটা শুরু করেছি। এখন বাজে বেলা 11টা। তো রান্না বান্না মোটামুটি গোছানো হয়ে গেছে, আজকে এক জায়গায় বেরোনোর আছে। তো আজকে রান্না করেছি হলো পোস্ত, ঝিঙে পোস্ত করেছি। আর করেছি গতকাল রাত্রিবেলা মাংস রান্না করেছিলাম, সেই মাংস রয়েছে। তারপরে আজকে মাছ করবো, মানে খোকা ইলিশ মাছ এনেছিল গতকালে, সেটা এখন রান্না করবো, সেটাই শুধু বাকি আছে। তো ঘরের কাজকর্ম করছি, তোমরা সঙ্গে থাকো। সকালে ঘুম থেকে ওঠার পর যেটা আমাদের বাঙালিদের প্রধান, সেটা হলো এক কাপ চা। তো সেটা খাওয়া হয়ে গেছে, এখন সকালের জল খাওয়ার প্রস্তুতি চলছে। রুটি আর তরকারি সেটা এখন বানিয়ে নিচ্ছি। এদিকে হাজবেন্ড ছেলেকে নিয়ে বেরোচ্ছে, কিছু ইম্পর্টেন্ট কাজ বাকি আছে সেগুলো করার জন্য। তো যেগুলো করতে দুজনকেই যেতে হবে, সেজন্য ওরা যাচ্ছে। হতে পারবে তো? বারান্দায় বসে শাশুড়িমা প্রাকৃতিক দৃশ্য দেখছে, সাথে নিজে কিছু কাজও করছে। তারপরে আমি ঘরের দিকে এসেছি বিছনা গোছানোর জন্য। তো বিছনা গোছানো হয়ে গেছে, এদিকে সোফার উপরে কিছু কাগজপত্র এলোমেলো হয়ে রয়েছে, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এখানে রয়েছে ছেলের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেগুলোকে আমি আবার ওর আলমারির মধ্যে রেখে দিলাম। তারপরে তো আমার আবার অন্যান্য কাজকর্ম আছে। এদিকে চেরি আর ম্যাক্সি প্রচণ্ড চেঁচাচ্ছিলো, মানে ওদের জল তেষ্টা পেয়েছে, ওদেরকে এনে ঠান্ডা জল দিলাম। তারপরে ওরা জল খেয়ে একটুখানি চুপ করেছিল। আর ঠান্ডা জলটা বেশি পছন্দ করে আমাদের চেরি, মানে চেরিকে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে, ম্যাক্সিও খায়। তো চেরি এখন খাচ্ছে। এই উপর নিচ করতে করতেই আমার একেবারে শোচনীয় অবস্থা হয়ে যায়। আর বাচ্চাগুলোকে একবার দিয়ে আসা, তারপরে আবার জল দিয়ে আসা, সব করতে হচ্ছে। আগের দিনের এনে রাখা খোকা ইলিশটাকে আজকে রান্না করব, আর একদম অন্যরকমভাবে করব। করব পোস্ত বাটা দিয়ে, সর্ষে বাটার জায়গায় পোস্ত বাটা। এদিকে আলুটাকে সিদ্ধ করছি, মাছের মধ্যে আলু দেব। এদিকে মিমি খাবে ইলিশ মাছের লেজা সিদ্ধ। তো সব কিছু একসাথে হচ্ছে। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করছি, কালো জিরে ফোড়ন দিলাম, আর আলুটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। এখন পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম, সম্পূর্ণভাবে অন্যরকমভাবে আজকে করছি। নুন হলুদ দিলাম, বেগুনের পরিবর্তে আলু ভালো করে ভাজা করে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবারে জল ঢেলে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে এবারে আলুটাকে সিদ্ধ হতে দিতে হবে, তারপরে মাছগুলোকে পরে দিয়ে দেব। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, বেলা 12টা বাজে। ছেলে আর হাজবেন্ড ব্যাংকে গেছে, আর ওরা নির্ঘাত বৃষ্টির মধ্যে আটকে গেছে, কারণ ওরা যখন বেরিয়েছিল তখন বৃষ্টি ছিল না, ছাতাও নিয়ে যায়নি। তো এই তো ব্যাপার। ঝোলের আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর আজকে আমি একদম অন্যরকমভাবে মাছটাকে রান্না করছি। মাছ আমি আজকে ভাজিনি, আজকে ইলিশ মাছটা পুরো কাঁচা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এই ফার্স্ট টাইম ইলিশ মাছ এভাবে রান্না করছি। তো মাছটা রান্না হয়ে গেছে, এখন একদম পাতলা ঝোল হয়েছে। ইলিশ মাছ তুমি যেভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু সুস্বাদু হয়, আর এই ঝোলটাও খুব সুস্বাদুই হয়েছিল। তারপরে আমি ঘরের দিকে চলে এসেছি, ঘরের কাজকর্ম করার জন্য টেবিল ক্লথটাকে ধুয়ে দিয়েছিলাম, সেটাকে এখন গুছিয়ে রাখলাম। ছাতাটাও এলোমেলো হয়েছিল, সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর যেহেতু বেরোবো, ব্যাগের মধ্যে ছাতাটাকে একবারে পুড়ে দিলাম। সমস্ত কাজ শেষ করে প্রতিদিনের মতো আবার চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোর কাজ করছি, ফুল দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। মিষ্টি সোনাকেও ফুল নিবেদন করেছি, তুলসী পাতা নিবেদন করেছি, এখন সবাইকে ভোগটাকে নিবেদন করছি। তো প্রতিদিনের পুজো আমার হয়ে গেছে, এই যে আমার সোনা বসে আছে। আমরা রেডি হয়েছি, বেরোচ্ছি একটুখানি টুকটাক কেনাকাটার ব্যাপারে। সামনে যেহেতু পুজো বেশি দিন নেই, তো আজকে যেন বেরোচ্ছি ছেলেকে সঙ্গে করে নিয়ে। খুবই প্রবলেম হচ্ছে, শাশুড়িমা একা থাকতে চাইছে না, তবুও বেরোতে হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। ছেলে জুতোর ফিতে বেঁধে নিচ্ছে, তারপরে ওদিকে হাজবেন্ডের জুতো পরছে। এবারে আমরা বেরোবো, বাইকে করে যাচ্ছি, আর বাইকটাকে ব্যারাকপুর স্টেশনে রেখে তারপরে ট্রেনে করে যেতে হবে। তো ছেলে তো গাড়ি চালাচ্ছে, ওদিকে আমি টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি, ওদিকে ওরা গাড়ি রেখে চলে এলো। এরপরে প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন ধরতে হবে, তো এখন সিঁড়ি বইতে হবে। তো ছেলে আর হাজবেন্ড তো উঠে যাচ্ছে, পিছন দিয়ে আমিও আসছি, ট্রেনে উঠে পড়েছি। আমরা তো বাড়ি থেকে খেয়েই এসেছি, কিন্তু হাজবেন্ড বাড়িতে খায়নি, ট্রেনে উঠেই খাওয়ার কিনে খাওয়া শুরু করেছে। এই টুকটাক এটা ওটা খেতে ভীষণই পছন্দ করে। তো ছেলে আর বাবা খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ আমি এরকম মানে চট করে কোনো কিছু খেতে পারি না এইভাবে। তো ওরা তো খাচ্ছে, আর সিট দেখো পুরো খালি যাওয়ার সময়। সোদপুর স্টেশনে আমরা নেমেছি, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। সোদপুর স্টেশনে নেমে এখন সাবওয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তারপরে এখান থেকে তো মার্কেটে যাব। তো হাজবেন্ড আর ছেলে আগে আগে যাচ্ছে, আর এখানে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা মোটামুটি এখন ভিড় আছে বলা চলে। এখন রোদ আছে, রোদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো আলো আঁধারির মধ্যে দিয়ে বলা চলে। এদিকে ভালো ভিড় দেখতে পাচ্ছি, মানে কিছুটা জায়গা ফাঁকা ছিল, তবে এই জায়গাটা প্রচণ্ডভাবে ভিড় রয়েছে। যেহেতু সামনেই পুজো, পুজোর কেনাকাটা করতে সবাই বেরিয়ে পড়ছে আমাদের মতন, তো আমরা চারিদিকটা দেখতে দেখতেই যাচ্ছি। এবারে যা কেনার তো কিনবই অবশ্যই। ¶¶
সোদপুরে এসে আমরা সোদপুর মার্কেটটাকে এপার ওপার করে ফেলেছি, অনেক ঘুরেছি। ঘুরে তারপরে এসেছি স্টাইল বাজারে, তারপরে রেডিমেড সেন্টারেও গেছিলাম, সব জায়গা ঘুরে তারপরে আবার এসেছি স্টাইল বাজারে। সেখান থেকে আমরা কেনাকাটাটা বেশি করেছি, মানে পুজোর সময়, পুজো আসা মানে আমাদের সাধারণ মানুষের পকেট খালি হওয়ার সময় আর কিছু মানুষের পকেট ভরার সময়, তো সেটাই করতে এসেছি, মানে পকেট খালি করতে এসেছি। তো অনেক জিনিসপত্র এখানে ভালো কালেকশন ভালো আছে, তো সেখান থেকে দেখে শুনে নিতে হচ্ছে। তো হাজব্যান্ড, আমি, ছেলে তিনজনেই লেগে পড়েছি জিনিস দেখার কাজে, মানে কাকে কি দিতে হবে সেরকম গুনে গুনে জিনিসপত্র দেখতে হচ্ছে। তো নিজেরটা তো আগে হয় না, আগে সবার জন্য কি নিতে হবে সেরকমভাবে দেখতে হয়। প্রথমে তো ছেলের জন্য আগে নিতে হয়, ছেলেকে যেহেতু সাথে করে নিয়ে এসেছি তো ওকে আগে, ওর মাথাটাকে আগে ঠান্ডা করতে হবে। যদিও আমার ছেলের খুব বেশি চাহিদা নেই, ও অল্পেতেই খুশি, সবসময় চেষ্টা করে যেখানে একটুখানি কম দাম সেরকম জায়গাতেই যাওয়ার। তো এখানে এসো সেটাই বলছিল, তবে ওকে বোঝালাম যে একটুখানি ভালো ব্র্যান্ডের জিনিস নিলে পরে সেটা ভালো হয়, টেকসই হয় জিনিসটা। তারপরে এখান থেকে জিনিসপত্র আমরা দেখাশোনা করছি, তো শাড়িও এখানে রয়েছে, তো সেখান থেকে শাড়িও কিছু, মানে কিছু বলতে দুটো শাড়ি নিয়েছি, পরে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। যতটুকু জায়গায় মলের ভিতরে আমি ঘুরছি তোমাদের সাথে ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করছি। তো বিভিন্ন কিছু দেখে, শাড়ি দেখে, তারপরে কিছু জিন্স দেখে, এবারে এখানে গেঞ্জির কালেকশন দেখতে এসেছি। তো এখানে বেশিরভাগই দেখি হ্যাঙ্গারে ঝুলছে, মানে ওদের ভিতরে রাখা জিনিসপত্র কম আছে, এভাবে নিজেদেরকে দেখে দেখে নিতে হচ্ছে। তো যাই হোক, এখন হাজব্যান্ড দেখে নিচ্ছে, আমিও দেখছি সাথে। তোমরা যদি সোদপুরের কাছাকাছি থাকো একবার ঘুরে এসে দেখে যেতে পারো যে এখানে ভিতরে ভালোই কালেকশন আছে। এবারে নেওয়াটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তো সেরকমভাবে দেখে শুনে আমরাও কেনাকাটা করছি। শুধু যে আমরা মলের ভিতর থেকেই কেনাকাটা করেছি এমন নয়, মলের বাইরে থেকেও আমরা কেনাকাটা করেছি। তারপরে অনেক ঘুরে আমাদের পেয়ে গেছে খিদে, এখন মোমো সেন্টারে মোমো খেয়ে তারপরে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবারে বাড়িতে এসে গেছি, এই দেখো আমাদের সমস্ত কেনাকাটা জিনিসগুলো। বাড়িতে এসে জিনিসপত্রগুলো দেখার মতো এনার্জি আর ছিল না, পরে এগুলো দেখবো। 8:20 নাগাদ বাড়িতে এসেছি, মানে 3 নাগাদ বেরিয়েছিলাম, এতক্ষণ সময় বাইরে ছিলাম। এই পুজোর সময় কেনাকাটা করতে যাওয়া মানে এরকম ব্যাপার হয়ে যায়, আর একদিনে কোনো কিছুই হয় না, আমাদের সমস্ত কিছু কেনাকাটা করা হয়নি, কিছুটা হয়েছে আরও কিছুটা রয়ে গেছে, সেটা আবার আরেকদিন বেরোতে হবে। তো কিছু কিছু জিনিস যেখান থেকে আমরা সমস্ত কিছু কেনাকাটা করেছি সেখানে পাইনি, এটা হলো একটা ব্যাপার। তো যাই হোক, বাড়িতে এসে এখন একটুখানি ভালো করে কড়া করে আদা চা করে নিয়েছি, শাশুড়িমাকে দিয়েছি আর আমি নিয়ে বসেছি। আর রাস্তায় তো মোমো খেয়েছিলাম, ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড প্রচণ্ড যেটা খিদে পেয়েছিল। তো চলো আগে চাটা খেয়ে নিই। তোমাদেরকে এখন আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো আমাদের বাড়ি থেকে আমার বাবা দিয়েছে, আর আগের দিন তোমরা আমার ছেলের জিন্সটা দেখেছিলে, সেই জিন্সটা ফেরত দেওয়া হয়েছে, এই জন্য তোমাদেরকে আমার নতুন করে জিনিসগুলো দেখাতে হচ্ছে। তো এই জিন্সটা হলো কালো আর সাদা, একটা হালকা কালার রয়েছে, আর এখনকার জিন্সগুলোতে একটু স্ট্রেচেবল হয়, টেনে দেখলাম যে স্ট্রেচেবল। আর এই যে কালারটা তো তোমরা দেখে নিলে, তো জিন্সের সাথে আবার যে শার্টটা কেনা হয়েছিল সেটাও তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, সেটাও চেঞ্জ করা হয়েছে। তো এবারে দেখে নাও, এর সাথে এই শার্টটা ছেলে পছন্দ করেছে, ফুল শার্ট এটা, আর একদম নেভি ব্লুর মধ্যে রয়েছে ফুল ফুল করা সাদা রঙের, দেখো খুব ছোট্ট ছোট ফুলগুলো, দেখতে ভালো, কালারটাও ভালো। এবারে সুন্দর করে পরে বেরোলে তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। তো দুটোই আমার ছেলের চয়েস, সবই ভিডিও কল করে কেনা হয়েছে। তো ছেলেরটা গেল, এবারে হাজব্যান্ডেরটা দেখে নাও। হাজব্যান্ডটা তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম কিন্তু অতটা ভালো করে দেখায়নি। তো গেঞ্জিটা এটা, এটা এই কালারটা হলো আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা কালার, লাল কালোর কম্বিনেশন, আর এর সাথে দিয়েছে একটা জিন্স। তো এই যে সেই জিন্সটা, আর এটাও বলে দিচ্ছি 38 কোমর, আর তোমরা তো কালারটা যেরকম দেখছো তোমরা এরকমই, একদমই অ্যাকচুয়ালি এরকমই কালার, মানে আমি যেটা দেখছি সামনে থেকে, যেটা তোমরা সামনে থেকে দেখছো ক্যামেরাতে দেখছো, একই রকম, কোনো রকম এদিক ওদিক নেই, হেরফের নেই। আর এবারে ছেলেরটা আর হাজব্যান্ডেরটা গেল, এবারে শাশুড়িমারটা দেখো, শাশুড়িমার শাড়িটাও তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম, এবারে একটু ভালো করে দেখে নাও। আর আমার শাশুড়িমার প্রিয় কালার হলো সবুজ, আমার শাশুড়িমার আলমারিতে যত শাড়ি আছে সব শাড়ির মধ্যে সবুজের একটুখানি করে টাচ থাকলেও থাকে, আর সবুজ কালারটা মোট কথা পছন্দ করে। তো মাঝখানটা সবুজ, এটা একটা মলমল শাড়ি, আমার শাশুড়িমা ভারী শাড়ি একদম পরতে পারে না, এই জন্য নরম নরম দেখে শাড়ি কিনতে হয়। হলুদ পাড় দেখতে শাড়িটা খুবই সুন্দর, এটা যদি আমিও পরি খারাপ লাগবে না, মানে এটা সবাই পরতে পারে, তবে যেহেতু শাশুড়িমার সবুজ কালার পছন্দ সেরকমভাবে দেওয়া হয়েছে। আর এবারে ভাজ করে এটা রেখে দিচ্ছি, তো শাশুড়িমারটাও তোমরা দেখে নিলে, এবারে আমার শাড়িটা দেখে নাও। আমার শাড়িটা তোমরা এর আগের দিন দেখেছিলে, তবে তোমরা জানতে না কোন শাড়িটা, তো ব্লু আর রেডের যে কম্বিনেশন শাড়িটা ছিল সেটাই আমি নিয়েছি, এটা বেশ ভালো লাগছে দেখতে। আর সবথেকে সত্যি কথা বলতে কি, এরকম কম্বিনেশনের কোনো শাড়ি আমার নেই,
তো হয়তো মানে এই ইদানিংকালে কয়েক বছরের মধ্যে কিনিনি, তাই জন্য আমার মনে নেই, তার মানে নিশ্চয়ই নেই। আর এটার মধ্যে তিন রকম কালার আছে, একটা তো রয়্যাল ব্লু কালার আছে, রয়্যাল ব্লুর উপরে গোল্ডেন জরির কাজ, আর রয়েছে লাল রঙের পার, আর রানি কালারটাও দেখা যাচ্ছে। তো তিনটে কালার আছে, আর ভিতর দিয়ে দেখো একটা সুন্দর কাজ করা রয়েছে রানি কালারের উপর। তবে এটা আমি বুঝতে পারছি না এটা আঁচলের দিক নাকি কুচির দিকটা, এটা পুরোপুরি যখন খোলা হবে তখনই বুঝতে পারবো। আর তোমরা তো সাথে থাকলে অবশ্যই দেখতে পাবে পুরো শাড়িটা পরলে পরে কেমন হয়, আর যখন ফলস পিকো করতে দেবো যদি মনে থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। শাড়িটা সত্যিই সুন্দর দেখতে, আর সুন্দর করে গুছিয়ে যদি শাড়িটা পরা যায় তাহলে আরও ভালো লাগবে। আর এই দেখো এই শাড়িটা ভাজটাও একটু অন্যরকমভাবে রয়েছে, আমি যখন কেনাকাটা করতে গেছিলাম তখনও এই ধরনের শাড়িগুলো আমি দেখেছিলাম। আর এই দেখো তিনটে কালার তোমাদেরকে বললাম না। তাহলে বন্ধুরা এই হলো আজকের সম্পূর্ণ ভিডিও। তো তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো। বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।